আমি শাকিব সাহেব সম্বন্ধে আমি কথা বলতে চাই না, শাকিব ভাইয়ের অনেক ফ্যান ফলোয়ার্স আছে, তাহলে আমার চৌদ্দগুষ্টি উদ্ধার করবে। তারপর আমি বলতে চাই, আমার চৌদ্দগুষ্টি উদ্ধার করলো আমার শাকিব ভাইয়ের মতন প্লেয়ার, আমি যেটা মনে করি উনি বাংলাদেশ সারা বিশ্বের একজন টপমোস্ট অলরাউন্ডার সে। বাট কয়েকটা আমরা ন্যাশনাল খেলা যখন দেখতে পেয়েছি, ওনার যে আচরণ আমি দেখেছি, ওনার মতো একজন প্লেয়ারের কাছ থেকে আমি আশা করতে পারি না। তার শাস্তি হওয়া উচিত ছিল, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো রকম শাস্তি তাকে দেয়নি। উনি স্টাম্প ধরে স্টাম্প ভেঙে ফেলেছেন, রেফারিকে লাথি মেরেছেন, রেফারিকে মারতে গিয়েছেন, স্টাম্প লাথি দিয়ে ভেঙে ফেলেছেন। ক্রিকেট একটা সভ্য খেলা, সেখানে শাকিব সাহেব যা করেছেন, শুনেন ভাইয়া, আই ডু বিলিভ ইন আল্লাহ। আপনি একটা সবসময় খেয়াল রাখবেন, আপনি যখন ওই ক্রিকেটকে অসম্মান করবেন না, ক্রিকেট কিন্তু আপনাকে অসম্মান করবে। তার প্রমাণ হচ্ছে এই ওয়ার্ল্ড কাপ। এই ওয়ার্ল্ড কাপে শাকিব সাহেবের মতো নাম্বার ওয়ান প্লেয়ার সে কী করতে পেরেছে? ওই যে উনি যেসব কাজ কর্মগুলো করেছিলেন না, ওটা আল্লাহ তালা সব কিছু লিখে রেখে দিয়েছিলেন, সেগুলো বহিঃপ্রকাশ ঘটিয়েছেন তার মধ্যে সেগুলো দিয়ে। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। আরেকটি ব্যাপার হচ্ছে যে, আরেকটি ব্যাপার আমি বিশ্বাস করি, সেটা হচ্ছে যে যেই ব্যাপারটি আপনি প্রশ্ন করেছেন, বিং এ ক্যাপ্টেন, আমি যদি একটি দলের ক্যাপ্টেন হই, আমি খারাপ করছি, আমি আমার ছেলেদেরকে মোটিভেট করবো, সারাদিন তার সাথে বসে থাকবো, হইচই করবো, কী করে ভালো করবো সেই চেষ্টা করবো, সেইখানে আমি দুই দিনের জন্য দেশে এসে নিজে ভালো খেলার জন্য চেষ্টা করবো, এটা তো স্বার্থপরতার পরিচয় দিচ্ছেন আপনি। আপনি নিজে ভালো খেলার জন্য দেশে এসছেন, নিজের কোচের কাছে ভালো খেলার জন্য, আটজন যারা আছে তারা কী করবেন? একজন ক্যাপ্টেন তো সেটা করতে পারি না আমি। একজন ক্যাপ্টেন মানে হচ্ছে হিজ লাইক এ ফাদার, হিজ লাইক মাই এল্ডার ব্রাদার, তার কাছ থেকে আমি সব কিছু শিখবো। সে আমাকে যদি ভালো কিছু করি, সে আমাকে সেই সময়টুকু আমাকে দিবে। সেইখানে আমি ভালো করবার জন্য আমি দেশে এসে স্বার্থপরের মতন আমি দেশে এসে ভালো করবার জন্য নিজে প্র্যাকটিস করে যে আমি খেলতে যাচ্ছি, কিন্তু সেই স্বার্থপরতার মূল্য না আল্লাহ তাআলা কখনো আপনাকে দিবে না। যার মূল্য আপনি পেয়েছেন আল্লাহ তাআলা আপনাকে, সেই কিন্তু সেই জায়গাটা আপনি নেয়নি, কারণ আপনি আপনার স্কোরে দেখেন, আপনি উইকেটের দিকে তাকিয়ে দেখেন, আপনি সেটা পাননি। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। আই এম সরি টু সে, আমি আপনার একজন অনেক অনেক বড় একজন ফ্যান, বাট হোয়াইল আই এম স্পিকিং দ্য ট্রুথ, সত্যি বলার ক্ষেত্রে কিন্তু আমি আপনার ফ্যান বা আপনি আমার ফ্যান, ইট ডাজন্ট ম্যাটার, এটা কিন্তু কোনো কিছু ম্যাটার করে না। আমি আপনার ভক্ত, আমি যখন মুশফিক সাহেবকে নিয়মে কথা বলেছিলাম, যে আমি ওনাকে সবসময় বলেছি মিস্টার ডিপেন্ডেবল, ইজ এ ব্রিলিয়েন্ট প্লেয়ার, কিন্তু খুব ক্রুশিয়াল মুহূর্তে উনি যখন সুইপ করতে যায় এবং আবার রিভার্স সুইপ করতে যায়, আমি সেটাকে মনে করে বলেছিলাম যে এটা আত্মহত্যার সামিল। সো আমি আপনাকে ভালোবাসবো, কিন্তু আপনি খারাপ করলে কিন্তু আমি আপনাকে ছেড়ে দেবো না, বিকজ আপনাদেরকে ভালোবাসি, আপনাদের দিকে আমরা তাকিয়ে থাকি, সারা বিশ্বের কাছে আপনারা আমাদেরকে অনেকভাবে সুন্দরভাবে তুলে ধরেছেন। আপনাদের মারফতে আমরা সারা বিশ্বে বাংলাদেশ নামে যে একটি দেশ আছে সেটা আমরা চিনতে পেরেছি সবাই আপনাদের জন্য। সো আপনাদেরকে আমরা ভালোবাসবো, আপনাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক, কিন্তু আপনারা যখন উল্টাপাল্টা খেলে আসবেন তখন অন্য কেউ ছাড় দিলে পর আমি ছাড় দেবো না আপনাদেরকে, কখনোই না, নেভার এভার। আপনারা ভালো করবেন, আপনাদের কাছে প্রত্যাশা অনেক বেশি, আপনারা ভালো করেন, এবং আমি বিশ্বাস করি মানুষ চাইলে পারে না এমন কোনো কাজ দিয়ে। এবং শাকিব সাহেব আপনি আবার ঘুরে দাঁড়ান, আপনি দলকে আরও সুন্দর করেন, আরও সুস্থ সুন্দর করেন। সামনে নিউজিল্যান্ডের সাথে খেলা আছেন, এই যে আমরা যে ওয়ার্ল্ড কাপে যে ক্ষত নিয়ে এসেছি, নিউজিল্যান্ডের সাথে খেলা অন্তপক্ষে সেই ক্ষতগুলো পূরণ করবার চেষ্টা করেন, এইটুকুই আপনাদের কাছে প্রত্যাশা।